নির্বাচন কমিশন নিশ্চয়ই সব দিক বিচার বিশ্লেষণ করেই যথাযথভাবে সিদ্ধান্ত নেবেন এবং তার ভিত্তিতেই নির্বাচন হবে। প্রত্যেকের একেবারে সবাই একমত হতে পারবেন কি না সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, প্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে হবে এবং নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ থেকে আরও স্বচ্ছতর জায়গায় নিয়ে যেতে হবে। তার জন্য প্রয়োজনে যদি নির্বাচন কমিশন মনে করেন ইভিএম ব্যবহার করতে হবে তবে নিশ্চয়ই করতে হবে। নির্বাচনের ব্যবস্থাগুলো করবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন হবে সেই সহযোগিতা করবে সরকার। আর নির্বাচন কমিশন যেখানে সিদ্ধান্ত নেবে ইভিএম ব্যবহারে সেখানে সিদ্ধান্ত হবে। আর নির্বাচন কমিশন সকল দলের সঙ্গে আলাপ আলোচনা করছে, সকল দল একেবারে একমত হতে পারবে কোনো একটা বিষয়ে এটি বাংলাদেশের বর্তমান যা প্রেক্ষাপট তাতে খুব বেশি একেবারে সম্ভব হবে বলে মনে হয় না। তার কারণ কিছু কিছু রাজনৈতিক দল আছেন যারা বিরোধিতা করবেন বলেই শুধু বিরোধিতা করেন, তাদের সঙ্গে যুক্তির কোনো সম্পর্ক নেই। ইভিএম যে প্রযুক্তি, নতুন প্রযুক্তি এবং বিশেষ করে বাংলাদেশের যে ইভিএমের বিষয়টি সেটি ইতিমধ্যেই যারা বিশেষজ্ঞ আছেন এই বিষয়ে তারা বলছেন যেগুলো অন্যান্য দেশের যেখানে যেখানে ইভিএম ব্যবহার হচ্ছে সেগুলোতে যেই সমস্যাগুলো ছিল এটি যেহেতু একেবারে নতুন প্রযুক্তি দিয়ে করা হয়েছে সেই জন্যে সেই সমস্যাগুলোকেও দূর করে এটি করা হয়েছে। আর আমাদের ইতিমধ্যে আমরা নিজেরাও চাঁদপুরে ইভিএম ব্যবহার করেছি, আমাদের সে অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি যে এটিতে সত্যিকার অর্থেই খুব ভালো ফলাফল পাওয়া সম্ভব। দেখুন নির্বাচনের সময় অনুযায়ী, আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ সবসময়ই নির্বাচন যদি সঠিকভাবে হয় সেখানে তারা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। কোনো একটি বা দুটি দল হতে পারে তারা বড় দল, কিন্তু তারা যদি যৌক্তিক কারণ ছাড়া যদি তারা অংশগ্রহণ থেকে বিরত থাকে আমার মনে হয় যে অতীতে আমরা দেখেছি সেক্ষেত্রে জনগণ সেই দলের মতামতকে খুব প্রাধান্য দেয় না এবং জনগণ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে অংশ নিয়েছে। অতীতেও আমরা দেখেছি কয়েকটি বড় নির্বাচনে একটি দুটি বড় দল অংশ নেয়নি কিন্তু তারপরেও ভালো নির্বাচন হয়েছে। আগামী দিনে আমরা আশা করি সকল দল যারা নির্বাচন করার যোগ্য তারা সকলেই নির্বাচনে আসবেন এবং ভালো নির্বাচন হবে। যদি কেউ তারপরও সকল ব্যবস্থা থাকা সত্ত্বেও না আসে সেটিও তাদের রাজনৈতিক অধিকার। আমার নির্বাচনী এলাকায় কয়েকটি প্রকল্পের কাজ একটু ধীর গতিতে এগুচ্ছে, আমি আশা করি যে সেগুলো আরেকটু গতি ত্বরান্বিত করতে পারবো এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটি নিশ্চয়ই পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।